আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস সিক্স ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বুঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ বীজগণিত অনুশীলনী পাঁচ, লেকচার 45, অর্থাৎ লেকচার 45। এর আগে আমরা 1 থেকে 44 পর্যন্ত লেকচারে সিরিয়ালি ষষ্ঠ শ্রেণীর বীজগণিত সম্পন্ন করে এসেছি। মাত্র 1টি অঙ্ক বাকি, এর মাধ্যমেই বীজগণিত সম্পন্ন হবে। অবশ্য তারপরেও আমি তোমাদেরকে বীজগণিতের বিভিন্ন সৃজনশীল এবং অবজেক্টিভ বুঝাবো পরবর্তী যে লেকচারগুলোর মাধ্যমে। এছাড়াও তোমরা পাটিগণিত, সম্পাদ্য, উপপাদ্য শিখতে পারবে। যাই হোক, আজকের এই লেকচারগুলো যারা বুঝবে না তারা বারবার 1 থেকে দেখবে। 1 থেকে প্রথমে লেকচার 1 কমপ্লিট হওয়ার পরে লেকচার 2-তে যাবে, না হলে লেকচার 2-তে যাবে না, হাতে করবে। প্রতিদিন আধা ঘন্টা অঙ্ক হাতে করবে মিনিমাম, সবচেয়ে ভালো হয় 1 ঘন্টা যদি করতে পারো। আসো আমাদের এই ষষ্ঠ বীজগণিতের শেষ লেকচার অর্থাৎ লেকচার 45 শুরু করা যাক। উদাহরণ 11, এটা একটি সৃজনশীল প্রশ্ন এবং যথেষ্ট ইম্পর্টেন্ট। কোন সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগ প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির 2 গুণ থেকে 19 বেশি হয়? তোমরা জাস্ট পড়ে নাও, তারপরে পরের অংশে যাও। কতে সংখ্যাটি এক্স হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। সংখ্যাটি এক্স, এখানে সংখ্যাটি এক্স দেখতে পারো, দেওয়া আছে সংখ্যাটি এক্স দেখতে পারো। এখন কি বলেছে আবার প্রশ্নে চলে যাও। কোন সংখ্যার 4 গুণ, তাহলে এক্সের 4 গুণ কি 4x, থেকে 5 বিয়োগ করলে তাহলে 4x-5। এভাবে সিরিয়ালি একটা একটা করে যাবে, একসাথে পুরোটা শুনলে কিন্তু কষ্ট লাগবে, কঠিন মনে হবে। আবার দেখো, কোনো সংখ্যার 4 গুণ মানে এক্সের 4 গুণ কি 4x, থেকে বিয়োগ 5, তার মানে 5x করলে প্রাপ্ত বিয়োগফল, তাই আমরা সমান সমান দিলাম, সংখ্যাটির 2 গুণ মানে 2x অপেক্ষা 19 বেশি হয়। যেহেতু এখানে 19 বেশি হয় তাই 19টা আমরা বাদ দিয়ে দিলাম, যাতে বেশিটা বাদ দিয়ে সমান হয়। আমরা তো সমান বানাতে চাই, বেশি বানাতে চাই না। এই বিয়োগটা কেন দিয়েছি এই জিনিসটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে, নাহলে অনেকে বেশি হয় যোগ দিয়ে দেয়, এখানে এই সমস্যাটা সৃষ্টি হয়। তাহলে আবার শুনো, কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ, 4 গুণ মানে 4x, থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির 2 গুণ অপেক্ষা 19 বেশি, সংখ্যাটির 2 গুণ থেকে 19 বেশি, তাই আমরা 19টা বাদ দিয়ে সমান বানাতে চাই, কারণ আমাদের মাঝখানে সমান চিহ্ন। তারপরে কি করব, প্লাস -5 বাদ দেওয়া যেন উপপক্ষে 5 যোগ না। আচ্ছা যাই হোক, ওইটা পরবর্তী অংশ। আমাদের কতে বলেছে তথ্যের আলোকে সমীকরণ গঠন করতে, এতেই সেই সমীকরণ অ্যান্সার এত, জাস্ট আমরা লিখে ফেললাম। পরের অঙ্কে আসো, খ নাম্বার, খতে কি বলেছে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা দিলাম ক নং হতে পাই, উপরে ওই এটা দিয়ে দিলাম। এবার দেখো, -5 বাদ দিতে হলে উপপক্ষে কী করতে হবে, 5 যোগ করতে হবে। উপপক্ষে 5 যোগ করে সাইড নোট তোমরা দিয়ে দিও, আমি তার সাইড নোটটা দিলাম না। তারপর দেখো, +5-5 কাটা 4x থাকে, আর ওই পাশে 19-এর সাথে 5 যোগ হলে 24 থাকে, 2x তো থাকেই, তাহলে বা আচ্ছা আমি শেষে দিয়েই দিলাম তোমাদের সাইড নোটটা। উপপক্ষে 5 যোগ করে, আর এবার দেখো বা 4x = 2x + 24। এবার দেখো, ডান পাশে 2x বাদ দিতে হবে, 2x বাদ দিতে হলে কী করতে, উভয়পক্ষে 2x বিয়োগ করে, উভয়পক্ষে 2x বিয়োগ করে সাইড নোটও দিয়ে দাও, উভয়পক্ষে 2x বিয়োগ করে, তাহলে 4x থেকে 2x গেলে কত থাকবে, 2x = আর 2x কাটা, তাহলে 24 থাকবে, তাহলে 2x = 24। এবার x এর সাথে 2 বাদ দিতে চাই, তাহলে উভয়পক্ষকে কী করব, 2 দ্বারা ভাগ করে করলাম, উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ দিলে এক্স এক্স ভাগ 2 কাটা গিয়ে এক্স থাকে, আর ওইখানে 24কে 2 দ্বারা ভাগ দিলে কত থাকে, 12। এটা তাহলে আমরা পেয়ে গেলাম এক্সটা কি, এক্স হচ্ছে সংখ্যা, সুতরাং সংখ্যাটি 12। এবার তোমরা গ নাম্বার প্রশ্নটা দেখো। আমি সবসময় বলি, আগের মতো বললাম যে প্রশ্নের মধ্যেই অঙ্কের বেশিরভাগ দেওয়া থাকে, তবে গ নাম্বার করার আগে সকলকে অনুরোধ থাকবে আমাদের ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা স্থানে ক্লিক করো, তারপর বেলে ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করো, এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে।
ও তুমি ভিডিওটি সবার আগে দেখতে পাবে, আর আমাদের চ্যানেলের সকল ভিডিও তোমরা দেখতে পাবে কোনো খরচ ছাড়াই, কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো খরচ হয় না, কোনো টাকা লাগে না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, এমনকি কোনো সৃজনশীল যদি তোমাদের বুঝতে সমস্যা হয় পুরো প্রশ্নটা আমাকে ফটো করে কমেন্ট সেকশনে তোমরা ছবি তুলে পাঠাতে পারো, বা ডিসক্রিপশন বক্সে আমার ইমেইল অ্যাড্রেস আছে সেখানেও পাঠিয়ে দিতে পারো। তবে ডিসক্রিপশন বক্সে পাঠানোর আগে, যে ইমেইলে পাঠানোর আগে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে যে আমি একটি প্রশ্ন আপনার কাছে পাঠালাম এত তারিখে, তাহলে আমি সেই প্রশ্নটা খুঁজে দেখবো, নাহলে সাধারণত আমি ইমেল চেক করি না। এছাড়াও ইমেল বক্সে অন্যান্য আরও বেশ কয়েকটি চ্যানেলেরও দেখবে আইডি দেওয়া আছে, ওইখান থেকেও তোমরা অন্যান্য চ্যানেলও যেতে পারবে। ঠিক আছে, আমরা ঘ নাম্বার শুরু করা যাক। আর আমি সবসময়ই কিন্তু তোমাদেরকে বিভিন্ন ভিডিও দিতে থাকবো, তোমরা আমার কাছে প্রশ্ন পাঠাও বা না পাঠাও, আমি নিজস্ব নিজে বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব সৃজনশীল আছে, অবজেক্টিভ আছে, যেগুলো তোমাদের বোঝা দরকার আমি সেগুলো বুঝিয়ে দিব বীজগণিত অংশে। এছাড়া পাটিগণিত অংশে তো পাটিগণিত দেখতে পাবেই। আসো আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। সংখ্যা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে সংখ্যাটি, অর্থাৎ আমরা যে সংখ্যাটা এই মাত্র পেলাম 12, এটা কি বললো? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি ধরে নিই, ক নং হতে পাই সংখ্যাটি x, তারপরে মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা y, তাহলে তারপরে আর তিনটা বলেছে, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবে y+1, যেহেতু এটা ক্রমিক সংখ্যা, বেজোড়ও না জোড়ও না, তাহলে আমরা শুধু এক করে যোগ হবে। তৃতীয় ক্রমিক সংখ্যা y+1+1, যোগ করে ফেলে কত হবে y+2। এবার তাহলে আমরা এই তিনটাকে যোগ করবো, একটা হচ্ছে x, একটা হচ্ছে সরি একটা হচ্ছে y, আর একটা y+1, আর একটা y+2। এখন কেন এখানে y ধরেছি? আগের অঙ্কগুলোতে তো x ধরেছি, এখানে এই কারণে y ধরেছি কারণ আমাদের প্রশ্নের শুরুতেই ক অংশেই তোমরা দেখবে যে x দেওয়া আছে, যেহেতু x দেওয়া আছে আমরা তো আর x ধরতে পারবো না, তাই আমরা y ধরেছি। প্রশ্ন মধ্যে এই তিনটিকে যোগ করি, যোগ করলে 12 হয়। তাহলে দেখো y কয়টা? তিনটা, আর সংখ্যা দেখো 1+1 আর +2, তাহলে +3=12। উভয়পক্ষে 3 বিয়োগ করি, সাইড নোট দিয়ে দেবো, উভয়পক্ষে 3 বিয়োগ করে বা 3x=12, থেকে 3 গেলে 9 থাকে, তারপর দেখো 3 দ্বারা ভাগ করবো উভয়পক্ষকে, 3 দ্বারা ভাগ করে 3 কাটা, y= কত হবে 6, y= 3×9=3। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম, কিন্তু yটা কি? yটা হচ্ছে ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা বা সুতরাং ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যাটি 3, অ্যান্সার 3। এর মাধ্যমেই আমাদের লেকচার 45 শেষ হলো। পরবর্তীতে পরবর্তী লেকচারগুলো এবং পাটিগণিত সম্পাদ্য উপপাদ্য দেখার আমন্ত্রণ রইল সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।